বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে জস বাটলারের নেতৃত্বে সকালে ঢাকায় পা রেখেছে ইংল্যান্ড ওয়ানডে দল। সকালে দুভাগে ভাগ হয়ে শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় মোট ২৪ জন। গতকাল ম্যানেজার সহ ইংল্যান্ড ক্রিকেট দলে দুই সদস্য ঢাকায় পা রেখেছিল। ওয়ানডে এবং টি টোয়েন্টি মিলিয়ে ৩৬ জনের বহর ইংল্যান্ডের, তাই আশা এখানেই থামছে না। দু দলের টি টোয়েন্টি সিরিজের আগে ৬ মার্চ পর্যন্ত প্রায় আসা যাওয়ার মধ্যেই থাকবে ইংল্যান্ড দলের কেউ না কেউ। ইংল্যান্ডের এই সফরটি হওয়ার কথা ছিল ২০২১ সালের অক্টোবরে, যদিও তখন করোনা মহামারীর কারণে দুই দেশের ক্রিকেট বোর্ডের যৌথ সম্মতিতে এই সফর পিছিয়ে যায়। অবশেষে ৭ বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। সবশেষ ২০১৬ সালে বাংলাদেশ সফর করেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। সেবার তিন ম্যাচের ওয়ানডে ইংলিশরা জিতেছে ২-১ ব্যবধানে। তখনকার মতোই এখনও জস বাটলারের নেতৃত্বে বাংলাদেশে এসেছে ইংলিশরা। তখনও বাংলাদেশ দলের কোচ ছিলেন চন্দ্রিকা হাথুরা সিংহে। প্রায় ৫.৫ বছর পর আবারও টাইগারদের কোচ হয়ে এসেছেন এই শ্রীলঙ্কান, এবং তার প্রথম অ্যাসাইনমেন্ট ইংলিশদের বিপক্ষে। সেবার দুটি ম্যাচের টেস্ট সিরিজ একটি করে জয় পায় দু দল, আর ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের প্রথমবার টেস্ট ম্যাচ জেতার ইতিহাসটিও লেখা হয় তখনই। ২০১৪ নভেম্বর থেকে এখন পর্যন্ত ঘরের মাঠে ১৪ ওয়ানডে সিরিজ খেলে কেবল একটিতে হেরেছে বাংলাদেশ, সেটাও ছিল ইংল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালের ওই সিরিজ। এবারে সিরিজকে সামনে রেখে এরই মধ্যে হাথুরা সিংহের অধীনে বাংলাদেশ দল অনুশীলন শুরু করল। ইংলিশরা আজ থাকবেন বিশ্রামে। শনিবার সকালে মিরপুর একাডেমি মাঠে তাদের অনুশীলন শুরু করার কথা রয়েছে। ইংলিশদের এবারের বাংলাদেশ সফর দুটি কারণে গুরুত্বপূর্ণ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। তাছাড়া চলতি বছর অক্টোবরে ভারতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। উপমহাদেশের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বাংলাদেশ সফরটা গুরুত্বপূর্ণ আসরের বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। যদিও সপ্তাহখানেক আগে মইনালি খেলে গেছেন বিপিএল। পহেলা মার্চ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দু দলের সিরিজ। তিন তারিখ দ্বিতীয় ম্যাচটি হবে মিরপুরে। দু দলের শেষ ওয়ানডে ৬ মার্চ চট্টগ্রামে। সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর ১২টায়। এর আগে দু দলের ওয়ানডেতে ২১ বারের দেখায় বাংলাদেশের জয় ৪টি আর ইংলিশরা জিতেছে ১৭টি। এরপর ৯ তারিখ চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ, যার শেষ দুটি মিরপুরে হবে ১২ ও ১৪ মার্চ। তিনটি টি টোয়েন্টি ম্যাচই শুরু হবে বিকেল ৩টায়। এর আগে দু দল একবারই টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল, সেই ম্যাচে জয় পায় ইংল্যান্ড। তবে এবার সিরিজ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও দুই বোর্ডের সমঝোতায় তা বাতিল হয়েছে। আপসানা কান্তা, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।